Welcome to Om's Cooking Lab. Bondura, please subscribe kore dao ar bell icon ta click kore dao. Ajke ami french fries diye hot dog banano dekhabo. Alu gulo dekho khub choto choto size e kete nite hobe. Ar shape ta cube er moto hobe. Joto ta choto kora jay oto ta choto kore nebe. Ar ektu jole bhijiye rakhbe. Ar ei alu gulo diyei kintu ami hot dog er কোটিং টা করব ভীষণ মজাদার আর বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে বা বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেল ফটাফট বানিয়ে তুমি স্ন্যাক্স আইটেম হিসাবে দিতে পারো আর এত সুন্দর দেখতে আর এত ভালো খেতে না দেখ করলে বিশ্বাস করতে পারবে না ভীষণ ভালো লাগবে কি কি লাগবে দেখে নাও ময়দা এখানে গোলমরিচ হলুদ শুকনো লঙ্কা কর্নফ্লাওয়ার ডিম দুধ আর লাগবে আমাদের তেল ভাজার জন্য আর লাগবে সসেজ এগুলো দিয়ে আমি কিভাবে হটডগ বানাচ্ছি চলো দেখে নিই আমরা হটডগ সসেজ দিয়ে বানাবো একটা কড়াইতে গরম জল করে এর মধ্যে আলু কিউবগুলো দিয়ে দেব এর মধ্যে আমি জলে নুন দিয়ে দেব আর এটাকে আমি ফুল বয়ল করব না 5 মিনিট আমি বয়ল করব তারপরে ঘড়ি ধরে 5 মিনিট পর নামিয়ে নেব যাতে হাফ বয়ল এটা আলুগুলো হয়ে যায় পেপার টাওয়েল দিয়ে এবার জল ছড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব এবার আলুগুলোকে ভালো করে জল ঝরিয়ে এবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলো মেখে নেব তাহলে আলুটা পুরো শুকনো হয়ে যাবে এবার একটা কাপ নিয়ে নেব কাপের মধ্যে আমি একটা ব্যাটার তৈরি করব সফট ব্যাটার তৈরি করব এর মধ্যে একটা ডিম নিয়ে নিলাম আমি একটা ডিমের পরিমাণে তোমাদের দেখাবো তাহলে তোমরা সেই হিসেবে যত বেশি লাগবে তোমরা সেই হিসেবে ডিম নেবে আমি এখানে চারটি হটডগ বানাবো একটা ডিমে ডিম দিয়ে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন দুধ নিলাম ঠান্ডা দুধ নেবে আর এর মধ্যে কর্নফ্লাওয়ার মেশালাম 2 টেবিল স্পুন আর যতটা কর্নফ্লাওয়ার ঠিক তার ডবল বা তার একটু বেশি আমরা ময়দা নেব ময়দা হয়তো আমার পরেও আর একটু লাগতে পারে আমি এখানে 4 টেবিল স্পুন নিলাম ময়দা এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব আমি এরপরে এখানে হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করব বেকিং পাউডার দিলে হটডগটা সফট হবে আর ফ্লাফি হবে আর এখানে বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আমি এখানে দেখো পরিমাণ মতো এবার গোলমরিচ যে যেরকম ঝাল খাও আর রেড চিলি পাউডারও আমি এখানে মেশালাম আর দেবো এখানে হলুদের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো দিলে রংটা ভালো হয় দিতেও পারো নাও দিতে পারো হলুদের গুঁড়োটা অপশনাল হলুদের গুঁড়োটা দিলে একটু হলুদের রংটা ভালো হয় তাই জন্য আমি এখানে ব্যবহার করি যা খুব ভালো করে এটা মেখে নিতে হবে দেখো মাখাটা এখানে সফট হয়ে গেছে আমার আর একটু ময়দা এখানে অ্যাড করতে হবে একটু কেকের ব্যাটারের মতো এটা হবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে আর ভালো করে ফাটানো হয়ে গেলে এর মধ্যে আমি সল্ট দেব পরিমাণ মতো সল্ট দিয়ে এটাকে আবার আমি খুব ভালো করে নেড়ে নেব কিন্তু এটা থিকনেসটা এখনো পাতলা আছে আমার এর মধ্যে একটু ময়দা মেশাতে হবে আমি এখানে 2 টেবিল স্পুন মতো ময়দা মেশাবো মিশিয়ে খুব ভালো করে এটা নেড়ে একটা সফট ব্যাটার তৈরি করে নেব থিকনেসটা যদি গাঢ় না হয় তাহলে হটডগটা ভালো হবে না কারণ এরপরে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো বানিয়েছিলাম সেগুলো হটডগের মধ্যে কোট করব পাতলা হয়ে গেলে কোটিং করা অসুবিধা হবে এর মধ্যে আমি 2 চামচ ময়দা মিশিয়ে দিলাম এবার ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালো করে সব কিছু মিশে যায় দেখো কি সুন্দর একটা আঠালো ব্যাটার তৈরি হয়েছে বুঝতে পারছো কিরকম হবে ঠিক কেকের ব্যাটারের মতো এবার ব্যাটারটা দেখো পুরো রেডি হয়ে গেছে এরকম আঠালো হবে একদম কেকের ব্যাটারের মতো
একটু শক্ত করে ব্যাটারটা করতে হবে, কিন্তু সমস্ত জিনিসগুলো যেন ঠিকভাবে মিলেমিশে যায়। এবার সসেজটাকে আমি কাবাব কাঠির মধ্যে ভরে নেব, তোমরা সবাই জানো, তাও আমি দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি ভরে নিলাম। এবার কাপের মধ্যে যে ব্যাটার আছে সেটা দিয়ে পুরো এটা কভার হবে না। তোমরা যদি অনেক বেশি ডিম দিয়ে একটা ব্যাটার তৈরি করো, তখন পুরো সসেজটা কাপের মধ্যে একবার ঘোরালেই পুরোটা কোটিং হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু কম আছে, তাই জন্য আমাদের স্পুন ব্যবহার করে ব্যাটারটা লাগাতে হবে। প্রথমে ময়দা একটু কোটিং করে নিলাম সসেজের মধ্যে, তারপরে কাপের মধ্যে একটু ঘুরিয়ে নেব, নিচের জায়গাটা ব্যাটার লেগে যাবে। ঠিক ওইভাবে তোমরা যখন বেশি ব্যাটার করবে, তখন কিন্তু পুরো এক কাপ থাকলে ব্যাটারটা পুরোটা একেবারেই কভার হয়ে যাবে। ঠিক আমি যেরকম নিচটা করছি, দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ওরকম করেই লাগাতে হবে, এই দেখো। কিন্তু আমার যেহেতু ব্যাটার কম, তাই আমি চামচের সাহায্যে ব্যাটারটা পুরো গায়ে লাগিয়ে নিলাম, এরকম করে দেখো লাগিয়ে নিতে হবে। একটু আঠালো হবে দেখতে, এরকম সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আর ভীষণ মজাদার খেতে, তোমরা কিন্তু বানাবে অবশ্যই, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে। এইভাবে দেখো পুরোটা আমি ব্যাটার লাগিয়ে নিলাম, খুব ইজি রান্না কিন্তু। এবার দেখো থালার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইস গুলোকে স্প্রেড করে দিয়েছি, তার মধ্যে সসেসটা দিয়ে এবার হাতের সাহায্যে আমি পুরোটা কভার করে নিলাম। ঠিক যেভাবে করছি ওইভাবেই তোমরা করে নেবে। আমি জানি তোমাদের খুব ভালো লাগবে এই নতুন রেসিপিটা। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো ভীষণ খুশি হবে, বাচ্চারাও খুব খুশি হবে এরকম একটা সুন্দর মজার হটডগ পেলে, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। আর তোমরা ট্রাই করে আমাকে কিন্তু প্লিজ জানিও তোমরা কীরকমভাবে বানালে, তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের বাড়ির বা বন্ধু বান্ধব খেয়ে কী বললো। তোমাদের মতামতগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ সেগুলো দেখেই আমি জানতে পারি যে আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগছে কিনা। আর তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগোনো সম্ভব নয়। আমি আস্তে আস্তে করে এগিয়ে চলেছি শুধু তোমাদের সাপোর্টে, তাই আমার পাশে থাকো, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ব্যাস দেখো পুরোটা কভার হয়ে গেছে, দারুণ লাগছে না? চলো এবার ভেজে ফেলি। তেল গরম করে প্যানের মধ্যে এবার হটডগ গুলো ভেজে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো বাই।